Et tout à l'instant sur le tending room. Qui conteste ici? Hoje é poliscar? É, mono poliscar, gario poliscar, bravo poliscar, amigo. এটা তো তুমি মধ্যমগ্রাম চলে এলে গো, তাহলে কোথায় যাচ্ছ? চ্যাংড়া মাছ করতে। এখানে কিন্তু ওদের অফার চলছে, ওদের কিন্তু 299 এ বাফেট। এটা পহলে ভি মে তুমসে মিলা তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, একটু বেরোবো। আজকে হচ্ছে থার্সডে, তো সেই জন্য অনেকদিন পরে একটু প্ল্যান করলাম। অনেকদিন ধরেই প্ল্যান করা হচ্ছে, প্রায় 6 সপ্তাহ ধরে ঘুরছি আমরা। অনেকদিন ধরে ও প্ল্যান করছে যে কোথাও একটা বেরোবো, আমিও বলছি যে চলো কোথাও একটা যাই। সপ্তাহে ওয়েদারের জন্য পুরো আটকে গেল, তো এই সপ্তাহে যাওয়া হচ্ছে। যাচ্ছি হচ্ছে আমি, ছোট্টু মা, মাকেও বললো যে চলো, কারণ ওর যাওয়ার ইচ্ছা হচ্ছে মেন একটু শপিং করতে। তো সেই জন্য মা যেহেতু একটু শপিং করতে ভালোবাসে, ওই জন্য মাকেও বলা হলো যে যদি যায় তো মা যেতে পারে। তো মাও যাচ্ছে, দিদি ভাই অহিকেও বলা হয়েছিল, কিন্তু দিদি ভাই যাবে না বলছে আজকে। আর অহিরও শরীরটা একটু খারাপ, ওই জন্য ওকে নিয়ে বেরোবে না বলছে। কারণ কাল বাদ পরশু হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। কাল বাদ পরশু অ্যানিভার্সারি, তো সেই জন্য তুমি শপিং করতে যাচ্ছো। আচ্ছা আচ্ছা, বাহ, মানুষ অ্যানিভার্সারিতে বউকে জিনিস কিনে দেয়, তুমি নিজে শপিং করতে যাচ্ছো। হ্যাঁ, এরম মত দেখেছো? আমি আগে জাস্ট ভিডিও বানালাম, আমি বেরোবার আগে কিভাবে মেকআপ করি, তো সেই মেকআপের ভিডিওটা বানিয়েছি এবং পোস্ট করব শর্টসে। তোমরা যারা আমাকে বলো যে কিভাবে মেকআপ করো বা একদম অল্প সময়ের মধ্যে কিভাবে মেকআপ হয়ে যায়, তারা যদি দেখতে চাও অবশ্যই শর্টসটা দেখতে পারো। তুমি কি যাবে? তুমি কি পরবে? জিন্সু? উই জিন্সু, টাটা চলে যাব আমরা, টাটা চলে যাব, টাটা টাটা। শরীরটা একটু খারাপ, কিন্তু না বেরোলে আর বেরোনো হবে না, ওরা মুখ দেয় না। মা, রাহির একটুখানি সর্দি হয়েছে। আসলে ওয়েদারের এমন অবস্থা, বাচ্চাগুলো কেন, বড়দেরই সর্দি কাশি লেগে যাচ্ছে সেখানে, এরা তো বাচ্চা। ওখানে মাম্মা করছে হচ্ছে খাওয়া দাওয়ার, আমরা ওখানে রেডি হয়ে গেছি। আমি যাবো হচ্ছে গাড়ি আনতে, গাড়ি নিয়ে আসবো। মা আর দিয়া রেডি হয়েই গেছে, জাস্ট মাম্মাকে খাওয়াবে আর আমরা লাঞ্চ করে বেরোবো। যাবে বেউ বেউ, যাবে চলো, আমরা নেডি, চলো টাটা করে দি, চলো চলো। কি আহি, টাটা টাটা টাটা। যাত্রা শুভ হোক মা আমাদের। রাস্তায় কোথাও পেলে, হ্যাঁ পাম টাম কিছু পেলে পরিষ্কার করে নেওয়া। চলো, এখানে লাস্ট পর্যন্ত আসা হলো একটুখানি ধুয়ে দেওয়ার জন্য, কারণ গাড়িটা সিরিয়াসলি এতটাই বাজে অবস্থা, মানে কেউ মানে নিয়ে গেলে লোকে যে কি ভাববে, যে গাড়ির ভেতরে মানুষগুলো সেজে গুজে রয়েছে, এদিকে গাড়িটা কেনাম নোংরা করে রেখে দিয়ে। হয়েছে পরিষ্কার? হ্যাঁ, মনও পরিষ্কার, গাড়িও পরিষ্কার, ঘোড়াও পরিষ্কার হবে এবার। তুমি সামনে আসবে নাকি? তো পৌঁছে গেছি এখানে ব্যারাকপুরে, এখন ঢুকবো হচ্ছে জুডিওতে। আর তার আগে একটা ঘটনা ঘটলো, যার জন্য আধ ঘন্টা গেল পুরো বরবাদ হয়ে। হয়েছিল কি, আমি ফোনপেতে পেমেন্ট করলাম একটা পেট্রোলাম পে, তো ওদের কাছে টাকা ঢুকলো না, কিন্তু আমার কাছে টাকা কেটে নিলো। তো যাই হোক, লাস্টে আবার কি ক্যাশ দিয়েলাম, দিয়ে ফোন নাম্বার দিয়েলাম, বললো যদি ঢোকে তাহলে পাঠিয়ে দেবে। এখানে আমরা গাড়ি পার্ক করলাম,
সত্যি এবার যাচ্ছি আমার ছোট খরগোশটাকে নিয়ে। আমার ছোট খরগোশ, ও ছোট খরগোশ, তুমি কোথায় যাচ্ছ? কোন দিকে যাচ্ছে? হ্যাঁ তোমাকে দেখেই যাচ্ছ। একটা জিনিস আগের থেকে চেঞ্জ হয়েছে, কি বলতো দেখি? ছেলেদেরটা উপরে চলে গেছে। হ্যাঁ আগে ছেলেদের মেয়েদের সব একসাথে ছিল নিচে, এখন এখন পুরো এই সেকশনটা মেয়েদের হয়ে গেছে। ইচ্ছুটা এসছে আমার সঙ্গে চেঞ্জিং রুমে, কি করতেছিস? পড়বি কিছু? আমি এসছি এখানে চেঞ্জ করতে, দেখতে, ট্রায়াল করতে। আমার সাথে এসছে, আমার সাথে এসছে, এখানে বসে আছে। ফাইনালি এখানে কটাটা শার্ট টি শার্ট পছন্দ হয়েছে, এগুলো আপাতত ট্রায়াল দিই। হয়েছে কমপ্লিট? শপিং তুমি করলে ঘরে, ব্যাগ পুরো ভর্তি হয়ে গেছে, নিয়ে গেলে মোটেই না, একটা জিনিস নিয়েছি, একটা না দুটো জিনিসগুলো ঢুকিয়েছে, বৌদির জিনিসগুলো ঢুকিয়েছে, বৌদির জিনিসগুলো নয় একটা, ওপরের প্যান্টাই খালি বৌদির, বাদ বাকি আমার দুটো জিনিস নিলাম, একটা কোয়াড সেট ওটা নিলাম আর একটা টপ নিয়েছি, আর বাদ বাকি সব তোমার। আমি দুটো শার্ট নিয়েছি, একটা টি শার্ট নিয়েছি, একটা জিন্স নিয়েছি। ও তাহলে কমই নিয়েছো, নাও নি বেশি কিছু। ওকে বললাম কতবার কিছু কিনতে, তুমি তো কিছু কিনলাই না। এখানে পছন্দ হয়নি কিচ্ছু, পছন্দ হয়নি। এটা তো তুমি মধ্যমগঞ্জ চলে এলে গো, তাহলে কোথায় যাচ্ছ? চ্যাংরা মগত, চ্যাংরা এসেছিল। ঠান্ডা এখানে বিশাল, উঠতে পারে না, দিয়াকে ধরে নিয়ে যেতে হবে, বোকা বোকা কথা। আর আমার মাম্মা ফার্স্ট টাইম এসকেলেটরে উঠলো। ওই দেখ চলে এসেছি, বুঝলে কেন বলছিলাম? এই যে আমাদের জাস্ট বাঙালির অনার, আমরা তো এসেছিলাম হচ্ছে চ্যাংড়াদের ভিডিও দেখে, তো ওকে সেইখান থেকে সেই জন্য বলছিলাম যে আমরা চ্যাংড়ামো করবো, চ্যাংড়ামো করবো। তো ফাইনালি আমরা ঢুকছি, ওখানে বলছে যে এখানে অ্যানিভার্সারি হচ্ছে, আজকে হবে না। তো ফাইনালি ওই দাদার সাথে দেখা হলো, আমি বললাম কী হলো দাদা, আমরা তো আজকে চ্যাংড়ামো করতেছি বর্ধমান থেকে, এরকম তো করলে হবে না, কি বলেছি তো? দাদা বলছে না ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা যারা আসছো তারা বিহার স্টেশনের পাশে আসবে, দেখতে পাবে হচ্ছে জাস্ট বাঙালি। পুরোদিন যেটা বাফেট থাকে এখানে, সেই বাফেটটা আজকে হবে না, আজকে আমাদেরকে সব টেবিল সার্ভ করবে, কারণ এখানে পুরো অ্যানিভার্সারি, একটা অ্যানিভার্সারি হচ্ছে, তো সেই কারণে সবাই একদম পুরো ফুল আছে। আর আমাদের এখানে চলে এসেছে হচ্ছে ফার্স্ট খাবার, কি কি এসেছে একটু বলে দাও। আচ্ছা ফ্রিজ আছে, হুম, এটা মুর্শিদাবাদি তাওয়া চিকেন। বাহ বাহ বাহ, বলছি তোমাদের আজকে খালি প্রনটা হবে না, এখানে 50 rupees দিলে প্রন অ্যাড হয়, একটা প্রনের ডিশ, প্রন কাটলেট, তো সেটা আজকে হবে না। তার কারণ হচ্ছে আজকে ফুল গ্যাদারিং আছে, আমাদেরও বুঝতে হবে এইটুকুনি। তা আজকে প্রনটা তোমার খাওয়া হলো না, তোমার ব্যাড লাক, আর একদিন আসতে হবে। মোচার চপ এখানে চলে এসছে, মোচার চপ, এইটা এসছে হচ্ছে ফিস রোল, আর এটা হচ্ছে মুর্শিদাবাদি চিকেন, চটপাটা চিকেন। আর তোমরা যা দেখছো এগুলো কিন্তু সব আনলিমিটেড, সব আনলিমিটেড। ভাবছিলাম বিরিয়ানি খেতে যাবো, কিন্তু না, এখানে এসছে সিরিয়াসলি খুব ভালো লাগছে, খিদে তো পেয়েছেই, আর খিদের মধ্যে খাবারগুলো মানে এমনিতেও টেস্ট দারুণ সুন্দর, মানে আমার খুবই ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে আমার ওই চটপটা চিকেনটা। তোমার কোনটা বেশি ভালো লেগেছে এখনো বন্ধ? আমার সবটাই ভালো লাগছে, আমার চটপটা চিকেনটা দারুণ লেগেছে। আমার এমনিতে একটু গ্রেভি টাইপের, ওই চিলি গ্রেভি টাইপের আইটেমগুলো বেশি ভালো লাগে, তো ওই জন্য এটা আমার খেতে আরও বেশি ভালো লাগছে। এখানে কিন্তু ওদের অফার চলছে, ওদের কিন্তু 299 বাফেট এটা, প্লাস তোমরা আরও 50 rupees অ্যাড করলে একটা পাবে হচ্ছে প্রন কাটলেট,
সেটাও আনলিমিটেড। আর তার সাথে যদি 170 অ্যাড করো তাহলে পাবে হচ্ছে দুটো মকটেল, একটা মকটেল হচ্ছে 170 কিন্তু তোমরা দুটো পাবে হচ্ছে 170। এখানে চলে এসছে হচ্ছে আমাদের মকটেল, যেরকমটা বললাম একটার সাথে একটা ফ্রি, একটা স্ট্রবেরি আর এটা হচ্ছে ভার্জিন। সেটা ধরেছে দেখো একবার, বাবা রে বাবা, তুই কি কিছু পাচ্ছিস নাকি? ত্রানতেই পাচ্ছে না, খেতে পারে নাকি? তাই ও ত্রানতে পারে নাকি স্ট্র এখনো? আমাদের লাস্ট আইটেম চলে এসছে হচ্ছে পোলাও। আমরা তো এখানে খেয়েই যাচ্ছি আর আমাদের এত ভালো লেগেছে যে দাদা আর বৌদির জন্য নিয়েও যাচ্ছি দুটো পার্সেল করে, যদিও পার্সেল হয় না, রিকোয়েস্ট করলাম, বললাম যে দুটো পার্সেল করে দিতে হবে কারণ আমাদের খুবই ভালো লেগেছে। মিনিমাম কোয়ান্টিটি হলেও কোনো চাপ নেই, কিন্তু করে দিতে হবে, তোরা করে দিচ্ছে। কেন এখানে এসে আমাদের মন খারাপ হয়ে গেল, কারণ এই জায়গাটাতে এসেছি মাম্মাকে নিয়ে আর সব ক্লোজ হয়ে গেছে, এইগুলো অন্তত কিনতে পারলাম না। এখানে তো দু তিনটে এখানেই পছন্দ হয়ে যাচ্ছে, আমরা নিয়ে যেতাম মাম্মা আর রহিত জন্য। 11:30 বেজে গেল, আমরা প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি, বেশ কিছুক্ষণ আগে বেরিয়েছি, মামাকে খাওয়াচ্ছিলাম বলে আর ভিডিওটা অন করা হয়নি। এখন খাইয়ে দাইয়ে উঠলাম, মানে ও উঠলো, উঠে এখন দেখলাম ভিডিওটা অন করি। যাই হোক, এখন কোথায় আছি গো? কল্যাণী। এখন ঢুকেছি কল্যাণী, হ্যাঁ হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে বাড়ি ঢুকে যাব, দাদার জন্য বৌদির জন্য খাবার খাবার নেওয়া হয়েছে, বাড়িতে গিয়ে দেওয়া হবে। দাদাও আজকে গেছিল হচ্ছে কলকাতায়, আজকে সকাল থেকে সবার সঙ্গে ঝামেলা হয়ে আছে, আজকে দাদাও বাড়ি ফেরার সময় না ট্রেন মিস করে গেছে। এবার তখন আমরা সবে মাত্র এখানে ঢুকেছি, এখান থেকে আবার হাওড়া যাওয়া, তখন খাওয়া দাওয়া করার পরে ততক্ষণে ট্রেন আবার নতুন একটা পেয়েও গেছে আর দাদা অলরেডি বাড়িতে ঢুকেও গেছে। তো এবার আমাদের যেতে যেতে একটুখানি বললো যে ওয়েট করতে, গিয়ে তারপরে খাওয়া দাওয়া খাওয়া হবে। তো একদম গাড়িতে বসে বসে দাদা 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 করেই যাচ্ছে, আসলে এই সময় বাবা যেহেতু বাড়িতে ঢুকে দোকান থেকে ওদেরকে নিয়ে খেলা করে, ওকে আর অহিকে নিয়ে, এই টাইমটা যেন দাদা দাদাটা একটু বেশি ওর বেরোচ্ছে এখন, তাই আমি বলছি বাড়িতে চ তারপর দাদার সঙ্গে খেলা হবে।